আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনাদের শুনলে পরে অবশ্যই ভালো লাগবে, যে নতুন করে আপনার জীবনের একটা পরিবর্তন আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। দেখুন, সামনেই আসছে 2024 সালের ধনতেরাস, আর এই ধনতেরাসেই কিন্তু পাঁচ রাশির ভাগ্য বদলাবে, হবে কোটিপতি। আজকের আলোচনা এটাই। এবার বুঝতেই পারছেন যে পাঁচটা রাশির এই শুভ সময়, এই ধনতেরাসের দিন হতে চলেছে, তাদের কতটা ভাগ্যের পরিবর্তন ঘটবে এই নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আগামী 29শে অক্টোবর এবং 30শে অক্টোবর এই দুটো দিন কিন্তু আমরা এই ধনতেরাস সময়টা পাচ্ছি। অবশ্যই সময় একটা ফ্যাক্টর, সেটা আমাদের জানা প্রয়োজন আছে। তবে এই দুটো দিনই কিন্তু এই পাঁচ রাশির শুভ সময় থাকবে। কেনাকাটা সম্পূর্ণ দুটো দিন থাকবে না, কিন্তু ধনতেরাস পড়েছে দুটো দিন, তাই এই সম্পূর্ণ 29 এবং 30 এই দুটো দিন অত্যন্ত শুভ থাকবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের। ভাগ্যের চাকা ঘুরে যাবে, নানাভাবে তাদের কাছে কিন্তু অর্থ এসে ধরা দেবে, যে কারণে আমি কোটিপতি কথাটা বললাম। এগুলো কিন্তু আপনাদের জীবনে আসবে, এবার গ্রহণ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি সবসময় বলি, আমি আপনাদের অ্যালার্ট করতে পারি, তারপরের দায়িত্ব আপনাদের। তাহলে আসুন বিস্তারিত আমি আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। আমি বেশ কিছুদিন ধরে এই কথাগুলো বলছি, আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন তারও কারণ আছে। হোয়াটসঅ্যাপে আসছেন, নাম্বারটা পেয়ে কল করে বসছেন আর ভুলভাল প্রশ্ন করছেন, এটা তার জন্য নয়। এই নাম্বারটা দেওয়া হয়েছে আপনাদের যোগাযোগের জন্য, যোগাযোগে যদি ব্যবহার করতে পারেন তবেই লিখবেন, তা না হলে কিন্তু আপনার ওই নাম্বারের, মানে যে নাম্বারটা দিয়ে আপনি ভুলভাল বলে যাচ্ছেন, সেটা কিন্তু কোনো মান্যতা থাকবে না ওই নাম্বার। যাই হোক, যেটা প্রত্যেকটা দিনই আমি এখন প্রায় বলছি, তারপরেও যারা বুঝতে পারছেন না তারা কবে বুঝবেন আমিও জানি না। যদি মনে হয় সরাসরি আসতে চাইছেন, নদিয়া বিনগর 3 দিন সোম মঙ্গল বুধ তারাপীঠ শুক্র শনি, চলে আসুন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন। যদি মনে হয় আমি এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যাব, ভয়েস বা লিখে পাঠিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে এসে, আমি অমুক জায়গায় অমুক তারিখে আসতে চাই, আমার নাম অমুক, আমার ঠিকানা অমুক, আমার এখান থেকে পুরো অ্যাড্রেসটা চলে যাবে, খুব সহজভাবে চলে আসতে পারবেন। আর যদি মনে হয় আমার বাড়ি অনেক দূর, আমি পারবো না যেতে, বাড়িতে বসে কোনো রকম আলোচনা করা যায় কি না বা কোনো কনসাল্ট করা যায় কি না, তাহলে আপনাকে এখানকার যে সিস্টেম সেটা পাঠিয়ে দেওয়া হবে, আমার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দেবে, সিস্টেমটা কমপ্লিট করবেন, তারপর আমি কল করব, আপনার সাথে আমার সরাসরি কথা হবে এবং আপনার যে সমস্যাই থাকুক না কেন সেখান থেকে বার করে আনা সম্ভব। তাহলে এইভাবে আপনি অফলাইন অনলাইন পেয়ে যাচ্ছেন, কেন ডিস্টার্ব করছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে? এইভাবে আসুন, সিস্টেমে আসুন, সমাধান পাবেন। আর কল করবেন, আপনার মতো আপনি ভয়েস মেসেজ লিখবেন, ভয়েস পাঠাবেন, কোনো রকম রিপ্লাই হবে না, আপনার সময় নষ্ট হবে, সিস্টেমে আসুন, অবশ্যই পরিষেবা পাবেন। এবার আসুন আজকের আলোচনা, ধনতেরাস। এই ধনতেরাস সম্পর্কে আমাদের সকলেরই জানা, আমিও প্রচুর এরকম আলোচনা করেছি। দেখুন, এই বছরে যে আলোচনা করব, সামনের বছর তো পাল্টাবে না, সেম থাকবে, সারা জীবনই সেম থাকবে। তাই আমার যারা ভিউয়ার্স বা আমার যারা ফ্যামিলি মেম্বার আমি বলবো, তাদের তো আমি গতবারে দিয়েই দিয়েছি ধনতেরাসে কী করতে হবে, তাই নতুন করে আমি আর বলবো না, শুধু পাঁচ রাশির জন্য শুভ সেই পাঁচ রাশি সম্পর্কেই বলব। ধনতেরাসে কী করতে হয় এখন বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে, তবে কিছু কিছু ভুল জানে, সেগুলো কিন্তু অবশ্যই একটু শুধরে নিতে হবে। তবে এই ধনতেরাস মানে 2024 সালে আমি তিনটে ছবির কথা বলেছি, যদি প্রোগ্রামটা না দেখে থাকেন সার্চ করে দেখবেন যে ধনতেরাসে কী করতে হবে। এটা আমার মনে হয় আজ পর্যন্ত কেউ দেয়নি, আর আমার এই প্রোগ্রাম দেওয়ার পরে যারা দেবে সব কপি, আমার কপি করার বহু লোক আছে চ্যানেল, তারা হয়তো দিতে পারে। যদি আপনারা সেই তিনটে ছবি আপনার বাড়িতে আনতে পারেন, এই ধনতেরাস চলাকালীন ভাগ্যের চাকা ঘুরবে। আর এই ধনিয়া ঝাঁটা এইসব তো সকলেই বলবে, এ তো সবার জানা, আমিও বহু প্রোগ্রাম করেছি,
নতুন করে আমি আর আপনাদের সময় নষ্ট করব না। তবে জানতে রাশে যাদের যা কেনার অবশ্যই কিনতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই পাঁচটা রাশির সম্পর্কে যেটা বলছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ এই সময় ধনতেরাস চলাকালীন বেশ কিছু গ্রহ কিন্তু এই পাঁচ রাশিকে সাহায্য করবে তাদের ভাগ্য বদলাতে। কিন্তু গ্রহ, নক্ষত্র, ঈশ্বর, ভগবান, আমরা যাই বলি না কেন, তারা তো আপনার সঙ্গে মানুষের রূপ ধরে এসে কিছু করে দিতে পারবে না। এরা শুধু সময়টা আমাদের পরিবর্তন করে দেয়, আর আমার মতন যারা আছেন তারা জানানোর চেষ্টা করে, যদি তাদের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে। আর সেই জানানোর কাজটা আমরা করি বা আমি করি, তারপরের দায়িত্ব আপনার। যদি ঠিকঠাক মতো চলতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। তাই এই যে ধনতেরাস, আমি বললাম যে 29-30 তারিখ অবশ্যই অ্যালার্ট থাকুন, এই দুটো দিন আপনার জীবন বদলাবে। আর এই দুটো দিনে আপনার যা যা করণীয় করবেন, পাটকার দিকেও যদি যেতে হয় অবশ্যই যাবেন, লটারি যদি ছোট করে কাটতে হয় কাটবেন, পাঁচটা রাশির উদ্দেশ্যেই বললাম। কারণ এই দুটো দিন আপনার অতি শুভ থাকবে, জীবনের পরিবর্তন ঘটবে, বহু কিছু আটকে থাকা কাজ দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো বহুদিন ধরে আপনি টেনশানে ছিলেন ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে রাশির কথা বলবো, মেষ রাশির, দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসবে এই ধনতেরাসের দিন, অর্থাৎ আপনার জীবন কিন্তু বদলাবে 2024 সালে এই দীপান্বিতা কালী পুজোর ঠিক একদিন আগেই। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দু নম্বর মিথুন রাশি, মিথুন রাশির জন্য অতি শুভ। মিথুন রাশির জীবনের জাতক, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণ বদলাবে, নানাভাবে তারা কিন্তু সুযোগ পাবে, তাদের কাছে যোগাযোগ এসে ধরা দেবে, যার ফলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই দুটো দিন কিন্তু অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। দেখুন আপনার জীবনের পরিবর্তন, তবে যেগুলো করার সেগুলো অবশ্যই করবেন। ছোট করে লটারি কাটা এই দুটো দিনে ট্রাই করবেন, কোনো না কোনোভাবে তো আপনার ভাগ্য বদলাবে, কীভাবে বদলাবে সেটা বলা সম্ভব না, বদলাবে এটা বলা সম্ভব। তাই আমি অ্যালার্ট করার জন্য আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি। এরপর তিন নম্বর কুম্ভ রাশি, কুম্ভ রাশিরও কিন্তু সময় অতি শুভ থাকবে, এই ধনতেরাসের দুটো দিন ভাগ্যের চাকা ঘুরবে। শুধু আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, কোনো না কোনো দিক থেকে কিন্তু জীবনের পরিবর্তন আপনার ঘটবেই ঘটবে, যার জন্য আমার এই আলোচনা। এই দুটো দিন যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার মতো করে যদি চলতে পারেন, ছোট করে যদি টিকিট কাটতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্য এখন যে আছে তার থেকে অনেকটাই উন্নতির দিকে এগিয়ে নেবে। কারণ আপনার জন্য অতি শুভ এই দুটো দিন। এরপর চার নম্বর মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে, মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এই 2024 ধনতেরাস। আপনার জীবনের ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে, জীবনযাত্রাই আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে এত ভালো কি আমার জীবনে আসা সম্ভব। হ্যাঁ, সম্ভব, অনেক কিছুই হতে পারে আমাদের জীবনে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি। তাই এতটাই ভালো সময় থাকবে দুটো দিন মীন রাশির জাতক জাতিকাদের, আমি বলবো সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, দেখবেন এগুলো সবই মিলবে, ছোট করে একটু টিকিট কাটবেন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। সর্বশেষ পাঁচ নম্বর ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই ধনতেরাসে ভাগ্যের চাকা ঘুরবে, জীবনে পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সম্পূর্ণভাবে পরিশ্রম করতে হবে এবং আপনার যে চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করতে হবে এবং ছোট করে একটি লটারি কাটতে হবে। কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই, সেটা তো জানা মুশকিল। তাই আপনার তৈরি থাকা অবশ্যই প্রয়োজন, আপনি তৈরি থাকুন, রেডি, সম্পূর্ণভাবে রেডি থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনার ভাগ্যের পরিবর্তন 100%। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।